৫৭ কোটি টাকা ব্যয়ে ক্যানিং মৌখালী সংযোগস্থলে করতোয়া নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। ২০১৭ সালে প্রথমেই নির্মাণের কাজ শুরু হয়। এই বছরের নভেম্বর ডিসেম্বরে ব্রিজটির কাজ সম্পূর্ণ হতে পারে বলে ধারণা। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্যানিং, ক্রাইম ব্রাঞ্চ। আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরা দা আমাদেরকে কাজটা একটু ঢিলে হওয়ার জন্য ডেকে একবার মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে উনারা উনাদেরকে ঠেট করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ২০২০তে ওপেনিং করবে। তাও ওখানে সেদিনকার ওরা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা ২০২০তে একদম এন্ডে শেষেতে আমরা কমপ্লিট দেবো রাস্তাটা, এই কথা উনি দিয়েছেন। আর মন্ত্রী বিধানসভার আগে এই রাস্তাটাকে ওপেনিং করবেন। যদি আসতে হয় তাদেরকে প্রায় এক ঘন্টার উপরে লাগে সময় ক্যানিং আসতে। এবার সেখান থেকে ওরা ১০ মিনিটের মধ্যে ক্যানিং হসপিটালে আসতে হবে, ফায়ার ব্রিগেডও যেতে সুবিধা হবে, ক্যানিং ট্রেন পথে সুবিধা হবে ওদের, ক্যানিং এর উপরে ডাক্তার আছে ভালো মন্দ ডাক্তার সেখানে ডাক্তারের পরিষেবা পাবে, বড় মার্কেট আছে ওদের সবকিছু মানুষের বিয়ে শাদি থেকে নিয়ে উৎসবের জন্য মানুষ সবকিছু পরিষেবা এখান থেকে পাবে। আপনার নামটা? আর আমি পাতলাদুয়ার প্রধান উত্তম দাস। আমরা খুবই চেষ্টা করেছিলাম, আমার বিধায়ক ২ নম্বর ব্লকের, আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করে এই কাজটাকে সাকসেস করেছি। এটা মানুষের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট, এটা হলে আমরা ক্যানিংবাসী খুব উপকৃত।